নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক সময় এরকম হয় যে আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকছে না, নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে, কিন্তু বাড়ি থেকে চলে গিয়ে আপনার নামে খোরপোশ মামলা করেছে এবং আপনাকে মাসে মাসে খোরপোশ দিতে হচ্ছে। আজকে আপনাদেরকে একটি ট্রিক্স বলে দেবো, একটি আইন বলে দেব, যেখানে আপনারা এই খোরপোশ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও কিন্তু সামনে থাকতে হবে। বন্ধুরা, এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক মোটিভেট করে। আর বেল আইকন প্রেস করে রাখবেন, তার কারণ যখন এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা আপলোড করব, তখন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা, যেটা বলেছিলাম যে খোরপোশ থেকে সম্পূর্ণ মুক্তির পথ বলে দেব। বন্ধুরা, সেকশন 125 সিআরপিসি, এই সেকশনে বলা হয়েছে যে যদি কোনো স্ত্রী বা বৃদ্ধ মা বাবা বা সন্তান যারা নিজেদেরকে মেনটেন করতে সক্ষম নয়, নিজেদের খাওয়া পড়া চালাতে সক্ষম নয়, তারা এই হাজবেন্ডের কাছে কিংবা তার সন্তানের কাছে কিংবা তার বাবা মার কাছে কিন্তু মেনটেনেন্স চাইতে পারে। এটাই কিন্তু সেকশন 125 সিআরপিসিতে রয়েছে। কিন্তু সিআরপিসিতে আরও কিছু কথা বলা আছে যে যদি আপনার স্ত্রী, যে স্ত্রী মেনটেনেন্স চাইছে, নিজের ভরণ পোষণ করতে পারছে না নিজেকে, সেই জন্যে মেনটেনেন্স চাইছে, সেই স্ত্রী যদি স্ব ইচ্ছায় নিজে থেকে আপনার থেকে আলাদা থাকে এবং কোনো যুক্তিপূর্ণ কারণ ছাড়া সে আপনার থেকে আলাদা থাকছে, এইটা যদি হয় তাহলে কিন্তু সে মেনটেনেন্স পেতে পারবে না। হাইকোর্টের একটি জাজমেন্টের মাধ্যমে, একটি কালজয়ী জাজমেন্ট, সেই জাজমেন্টের মাধ্যমে কিন্তু আজকের এই ঘটনা আমরা বুঝে নেব। আজকে যে কেসটি আমি আলোচনা করব সেটি হলো শিব কুমার ভার্সেস সন্তোষী। এই যে কেসটি, এই কেসটিতে স্ত্রী অভিযোগ করে যে বিয়ের 4-5 মাস পর থেকে স্বামী কিন্তু তার উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করে, তার বাপের বাড়ি থেকে আরও বেশি টাকা আনার জন্যে, পণ আনার জন্যে কিংবা যৌতুক আনার জন্যে তার উপরে মানসিক অত্যাচার শুরু করে। এবং এরপর যখন তার দাদুর বাড়ি, অর্থাৎ একভাবে সেটা তার বাপের বাড়ি, সেই জায়গায় একটি অনুষ্ঠানে যখন সে যায়, তখন সেইখানে তার স্বামী গিয়ে তার উপরে অত্যাচার করে এবং অকথ্য ভাষায় গালাগাল করে। এরপর স্বামী তাকে ছেড়ে চলে আসে এবং তার দাদু তাকে বুঝিয়ে শুনিয়ে আবার তার স্বামীর বাড়িতে ছেড়ে দেয়। কিন্তু তার কিছুদিন পর স্বামী আবার তাকে মামার বাড়ির বাস স্ট্যান্ডে গিয়ে ছেড়ে দেয় এবং সেখান থেকে বেপাত্তা হয়ে যায়। তখন স্ত্রী নিরুপায় হয়ে আবার মামার বাড়িতে কিংবা দাদুর বাড়িতে চলে যায়। এরপর স্বামীর পক্ষ থেকে যখন বলা হয় যে এই যে সমস্ত ঘটনা, এই সমস্ত ঘটনা মিথ্যে এবং স্বামী চায় তার স্ত্রীর সঙ্গে সংসার করতে, কিন্তু স্ত্রী কোনো কারণ ছাড়াই স্বামীর সঙ্গে আর সংসার করতে চাইছে না। এর যে প্রমাণ হিসেবে সে জানায় যে সে এসডিএম এর কাছে সেকশন 98 সিআরপিসিতে একটি পিটিশন করে এবং সেই পিটিশনের উপরে ভিত্তি করে এসডিএম কিন্তু তার স্ত্রীকে ডেকে পাঠায় তার জবানবন্দি নেওয়ার জন্যে, এবং
এসডিএম এর কাছে গিয়ে সে জানায় যে সে তার স্বামীর সঙ্গে থাকতে চাইছে না, এবং এও জানায় যে তার উপরে যদি সে যৌতুক বা পণের জন্য অত্যাচার না করত তাহলেও সে তার স্বামীর সঙ্গে থাকতো না। এই ঘটনা জানার পরে ছত্তিশগড় হাইকোর্ট সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে এবং সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে ছত্তিশগড় হাইকোর্ট দেখেন যে স্বামী সত্যি এই পিটিশন করেছিলেন, এবং এসডিএম এর কাছে গিয়ে কিন্তু স্ত্রী জানিয়েছে যে সে স্বামীর সঙ্গে সংসার করতে চায় না, এবং সে যদি কোনো রকম অত্যাচার নাও করত তাহলেও সে স্বামীর সঙ্গে সংসার করতে চাইতো না। এরপর ওয়াইফের তরফ থেকে যে সমস্ত সাক্ষী দেওয়া হয় সেই সাক্ষীগুলোও কিন্তু তার এগেনস্টে চলে যায়, অর্থাৎ সে যে সাক্ষীগুলো দিয়েছিল সেই সাক্ষীরা কিন্তু তার বিরুদ্ধেই কথা বলে, এবং যে অভিযোগগুলো স্ত্রী করেছিল সেই অভিযোগের কোনো প্রমাণ কিন্তু স্ত্রী দিতে পারে না। এর ফলে ছত্তিশগড় হাইকোর্ট কিন্তু স্বামীর পক্ষে রায় দেয় এবং জানায় যে স্ত্রী স্বামীর সঙ্গে কোনো কারণ ছাড়াই থাকতে চাইছে না, নিজের ইচ্ছায় বাড়ির থেকে চলে এসছে, এবং এই কারণে তার কোনো খোরপোশ পাওয়ার অধিকার নেই, এবং সম্পূর্ণ খোরপোশ কিন্তু বন্ধ করে দেওয়া হয় তার। তো এই যে একটি কালজয়ী জাজমেন্ট আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম, আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু এই জাজমেন্টটা ইউজ করে আপনাদের কেসে জয় পেতে পারেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।